আসসালামু আলাইকুম। রোমাইসেস কুকিং এর আজকের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মোরগ পোলাও। এই মোরগ পোলাওটা খেতে কিন্তু অনেক মজার আর কম সময় তৈরি করে ফেলা যায়। আমি একেবারে ইজি ওয়েতে শেয়ার করেছি, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেই কিভাবে তৈরি করা যায়। মোরগ পোলাওটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে মাংসটা মেরিনেট করতে হবে। সেজন্য একটা বোলের মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইয়ের এক্সট্রা যে পানিটা থাকে সেটাকে অবশ্যই কিন্তু ফেলে দিবেন। আর সাথে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। সব কিছুকে একত্রে একটা হুইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। টক দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার ফলে এই টক দই দিয়ে আমরা যখন মুরগির মাংসটা রান্না করব, সেই মুরগির মাংসের ঝোল কিন্তু ফেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। মুরগির পিসগুলোকে টক দইয়ের মধ্যে দিয়ে নিলাম। এখন খুব ভালো মতো মেখে নিতে হবে। আমি 900 গ্রাম ওজনের মুরগিটাকে রোস্টের মতন করে কেটে এখানে 3 পিস ব্যবহার করেছি। সব কিছু মাখা হয়ে গেলে এই মুরগির বাটিটাকে একটা সাইডে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর মাংসটাকে রান্না করার জন্য। একটা কড়াইয়ের মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর সাথে নিচ্ছি রান্না করা সয়াবিনের তেল। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাও ঘি দিয়ে করতে পারেন। এখন কিছু গরম মশলা নিতে হবে। নিলাম 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দালচিনি, 4-5টা এলাচ, নিলাম 3-4টা লং আর 5-6টা গোলমরিচ। আরও নিতে হবে 2টো বড় কালো এলাচ। এই সব কিছুকে একত্রে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা যখন ফ্লেভার বের হবে ঠিক সে পর্যায়ে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু চিকন করেই কেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পেঁয়াজটাকে আমাদেরকে একটু বেরেস্তা করেই ভেজে নিতে হবে। চোলার জালটাকে কিন্তু আমি বরাবরই লো মিডিয়ামে রেখেছিলাম। এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে সুন্দর একটা বেরেস্তা কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজে যখন কালারটা চলে আসবে ঠিক সে পর্যায়ে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। একটুখানি মিশিয়ে নিয়ে এটার মধ্যে আমি পানি অ্যাড করে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পানিটাকে দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো মতো একটু মিক্স করে দিতে হবে। আর এই পর্যায়ে চোলার জালটাকে কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আবারও খুব ভালো মতো একটু মিক্স করে নিয়ে এটার মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আপনাদের টেস্ট অনুযায়ী চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এ পর্যায়ে লবণটাকে কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ মাংসটাকে মেরিনেট করার সময় আমরা কিন্তু লবণটা ব্যবহার করেছিলাম। মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নিয়ে মেরিনেট করা মাংসগুলো এই মশলাটার মধ্যে দিয়ে নিলাম। এখন সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে এই মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু এটার মধ্যে টক দই ব্যবহার করা হয়েছে তাই কিন্তু খুব সহজেই প্যানের নিচে লেগে যেতে পারে। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, আর ঢাকনাটা খুলে কিছুটা সময় পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর কষিয়ে নেওয়ার সময় কিন্তু কোনোভাবে চুলার জালটাকে বাড়িয়ে দেওয়া যাবে না। বেশ অনেকটা সময় ধরে এই মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আর এই বাদাম বাটাটা কিন্তু অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদটা খুব ভালো আসে। আর মাংসের যে ঝোলটা থাকবে সেটাকে গাঢ় করতেও কিন্তু এই বাদামটা অনেক হেল্প করবে। বাদাম বাটাটা দিয়ে নেওয়ার পর মাংসের সাথে আমি 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য এটার মধ্যে দুধ অ্যাড করে দিব। দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আর দুধটাকে দিয়ে নেওয়ার সময় অবশ্যই কিন্তু গরম হতে হবে, কারণ টক দইয়ের মধ্যে দুধ দেওয়ার ফলে অনেক সময় দুধটা কিন্তু ফেটে যায়। যদি দুধটা গরম থাকে সেক্ষেত্রে ফেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। আরও বেশ কিছুটা সময় পর আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু এই মাংসের স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে ফেলবে। অবশ্যই কিন্তু দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সব কিছুকে একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে নিলাম যাতে খুব ভালো মতো সেদ্ধ হতে পারে। ঢাকনাটা খুলে এখন দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। এই কেওড়া জলটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা একেবারে অপশনাল, না দিতে চাইলে না দিলেও হবে। আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আরেকটুখানি ঝোলটাকে টানিয়ে নিতে হবে, তারপর চুলা থেকে এই কড়াইটাকে নামিয়ে ফেলতে হবে। ঝোলটা কিন্তু আগের থেকে অনেক টেনে এসেছে, আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিব।
পোলাওটাকে রান্না করার জন্য একটা কড়াইর মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর সাথে নিয়েছি সয়াবিনের তেল। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। এখন নিয়েছি 2 টুকরো তেজপাতা, 3টা এলাচ, 2 টুকরো দালচিনি, 2টা লং আর 4-5টা গোলমরিচ দিয়ে নিচ্ছি। সব কিছুকে একত্রে 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল 1.5 কাপ পরিমাণ। চালটাকে খুব ভালোমতো পরিষ্কার করে নিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। চালটাকে যখন প্যানের মধ্যে দিবেন তখন কিন্তু কোনোভাবে পানি থাকা যাবে না, অবশ্যই খুব ভালোমতো পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন চুলার জালটাকে একেবারে লো মিডিয়াম করে দিয়ে এই চালটাকে ভেজে নিতে হবে। চালগুলোকে ভেজে নেওয়ার সময় অবশ্যই কিন্তু অনবরতে নাড়াচাড়া করতে হবে, কোনোভাবে নাড়াচাড়া থামানো যাবে না। চুলার জালটাকে লো মিডিয়াম করে দিয়ে এই চালগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চাল থেকে একটা শনশন শব্দ বের হয়, অর্থাৎ চালগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে, একটা চালের সঙ্গে আরেকটা চাল কোনোভাবে লাগবে না। আমি অনেকটা সময় ধরে এই চালগুলোকে খুব ভালোমতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু অনেক ঝরঝরে। এখন এটার মধ্যে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, তাই পানি কিন্তু অবশ্যই 3 কাপ পরিমাণই দিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, বাকি 1 কাপ পানির বদলে আমি এখানে দুধ ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু 3 কাপই পানি ব্যবহার করতে পারেন, তবে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করলে পোলাওয়ের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। একটু মিশিয়ে নিয়ে চুলার জালটাকে একেবারে বাড়িয়ে দিতে হবে, হাই জালে এই পানিটাকে একটুখানি টানিয়ে নিতে হবে। এখন লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটাকে দিয়ে নেওয়ার পর আমি একবার মিশিয়ে দিচ্ছি, আর এটাকে ঘন ঘন কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। আর দেখতে পাচ্ছেন পানি কিন্তু আগের থেকে অনেক শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার জালটাকে একেবারে লো করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢাকনা যে ছিদ্রটা ছিল সেটাকেও বন্ধ করে দিতে হবে। এই পোলাওটাকে একেবারে লো আছে দমে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা খুব ভালোমতো ফুটে যায়। আর দমে দেওয়ার জন্য আপনারা চালে কিন্তু নিচে একটা তাওয়াও বসিয়ে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। মোরগ পোলাওয়ের লেয়ারিংটা করার জন্য অর্ধেকটা পরিমাণ পোলাও একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। অবশিষ্ট পোলাওটুকু প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন লেয়ারিং করার জন্য আমরা যে মুরগির মাংসটা রান্না করেছিলাম তার যে ঝোলটা ছিল সেটাকে আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি, আর সবটুকু ঝোলে কিন্তু এটার মধ্যে দিয়ে নিতে হবে। তারপর পোলাওয়ের সঙ্গে একবার মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পোলাওগুলো ভেঙে যেতে পারে। জাস্ট একবার মেশানো হয়ে গেলে এখন দিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ কিশমিস। এটা আপনার পছন্দ মতো চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন, তবে পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে রান্না করা মুরগি মাংসটা এই পর্যায়ে মাঝখানে বসিয়ে দিতে পারেন। আমি মুরগি মাংসটা পরে উপরে বসিয়ে দিব। এ পর্যায়ে অবশিষ্ট পোলাওটুকু আমি মাঝখানে দিয়ে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ভালোমতো ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে আরও কিছুটা কিশমিস আমি দিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটাকে ভালোমতো ছড়িয়ে দেওয়ার পর আমি এখন রান্না করা মুরগির পিসগুলো ওপরে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাঝের লেয়ারও বসিয়ে দিতে পারেন, আমি ওপরে বসিয়ে দিয়েছি। এখন কিছু কাঁচামরিচ আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা ঝাল ছড়াবে না, বাট খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে নিতে হবে, আর ঢাকনার যে ছিদ্রটা থাকবে সেটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। মোরগ পোলাওটাকে একেবারে লো আছে আমি 15 মিনিটের জন্য একটু দমে বসিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মোরগ পোলাওটাকে খুব ভালোমতো একটু মিক্স করে দিচ্ছি। পরিবেশনের আগে অবশ্যই কিন্তু একটু মিক্স করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। আপনারা যখন এটা ঘরে ট্রাই করবেন ঠিক তখন বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু পরিবেশন করার সময় কিছু ডিম দিয়ে পরিবেশন করবেন,
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।